রানী দ্বিতীয় এলিজাবেথের বয়স পেরিয়েছে 90। এই বয়সেও ফ্যাশন সচেতনতায় কারো চেয়ে কম যান না। কেতা দুরস্ত রানীর পোশাক নিয়ে আগ্রহের কমতি নেই ব্রিটিশদের। স্মরণীয় বিভিন্ন সময়ে তার পরিধেয় পোশাকগুলো নিয়েই আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। এতে স্থান পেয়েছে 80টি পোশাক ও 62টি আইকনিক টুপি। 50-এর দশকে স্যার নরম্যান হার্টলেনের ডিজাইন করা পোশাকগুলো নিয়ে বেশ আগ্রহ দর্শনার্থীদের। এর মধ্যে বিখ্যাত 1958 সালে নেদারল্যান্ড সফরের পোশাকটি। ফিরোজা রঙের এই গাউন বহন করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। 1968 সালে আরেকবার রানীর পরনে উঠেছিল এটি। তবে সবচেয়ে আকর্ষণ বেশি এলিজাবেথের বিয়ের গাউনটিকে ঘিরে। এর জৌলুস বাড়াতে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল ও 1000 মুক্তার দানা। রানীর বিয়ের পোশাক প্রদর্শন করা হচ্ছে এখানে। এটি রানীর জন্য খুব গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত একটি বিষয়। এছাড়াও পারিবারিক আনুষ্ঠানিকতায় পরা বেশ কিছু পোশাক জায়গা পায় প্রদর্শনীতে। এর মধ্যে প্রিন্স উইলিয়াম ও ক্যাথেরিন মিডলটনের বিয়ের অনুষ্ঠানে পরা রানীর পোশাকও আছে। প্রদর্শনীতে জায়গা পেয়েছে এলিজাবেথের শৈশবের একটি পোশাক। সেই পোশাকেরও আছে এক ইতিহাস। 1937 সালে ষষ্ঠ জর্জ ও রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের সময় রাজকুমারী এলিজাবেথ ও তার ছোট বোন রাজকুমারী মার্গারেট এই পোশাক পরেছিলেন। এতে তাদের অবিশ্বাস্য সুন্দর লাগছিল। রানীর পোশাক নিয়ে চলা এই প্রদর্শনী চলবে 23 জুলাই থেকে 2 অক্টোবর পর্যন্ত। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।